বিয়ের পর শ্রাবন্তীর দিন কেমন কাটছে জানতে হয়তো অনেকেরই ইচ্ছে করছে। হ্যাঁ, টলিউডের ব্যস্ততম নায়িকা বিয়ের আগে গুগলি ছবিতে তুখোড় অভিনয় করেছিলেন। এই ছবিতে তাঁর চরিত্র ছিল একটি তোতলা মহিলার, কিন্তু তোতলার ভূমিকায় তিনি এত অসাধারণ অভিনয় করেছিলেন যে তাবড় তাবড় ব্যক্তিত্ব তাঁরই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এত প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য ছিল যে অবাক চোখে সবাই দেখেছিলেন, মনেই হচ্ছিল না তিনি যে স্বাভাবিক কথা বলতে পারেন। ছবির ভাগ্য যাই হোক, শ্রাবন্তীর অভিনয় ছিল নজর কাড়া। তারপর অবশ্য হঠাৎ তোলপাড় করা খবর এলো, শ্রাবন্তী নাকি বিয়ে করছেন। সে খবর আপনারা শর্মিলা শো হাউসে শুনেছেন, দেখেওছেন, কিন্তু এই খবর অনেকটাই বিতর্ক সৃষ্টি করল। জীবনটাকে অনেকটাই পজিটিভ দিকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সবাই তো আর পজিটিভ নন, তাই সোশ্যাল মিডিয়ায় নিন্দার বন্যা বয়ে গিয়েছিল। অনেক কুটিল মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি সেখানে এমন এমন মন্তব্য করেছিলেন যেটা সবাইকেই দুঃখ দেয়। কিন্তু দম্বার পাত্রী নন শ্রাবন্তী। তিনি ছোট্ট ছোট্ট পোস্টেই বুঝিয়ে দিলেন যে একেবারেই কেয়ার করেন না তিনি এই সব মন্তব্যকে। তিনি পোস্ট করেছেন তাদের হাসি মুখের ছবি, তাদের হানিমুনের ছবি, তাদের অ্যাডভেঞ্চারের ছবি, বিয়ের ছবি, কোনোটাই বাদ পড়েনি। ইনস্টাগ্রামের এই পোস্টটা দেখে বোঝা যাচ্ছে শ্রাবন্তী কতখানি বলিষ্ঠ মনের মেয়ে। তিনি সোজা সাপটা কথা বলেছেন এই ইনস্টাগ্রাম পোস্টটির মাধ্যমে, যেখানে তিনি বলছেন যে আপনারা হয়তো আমার ওপরটাই দেখেছেন, আমার ভেতরে কি আছে তা আপনারা কোনো দিনই জানতে পারবেন না। খুব শিগগিরই নতুন ফ্ল্যাটে শিফট করছেন, কলকাতারই এক সুউচ্চ ফ্ল্যাটে তার নতুন বাসা। শিফটিং চলছে পুরো দমে, খুব শিগগিরই নতুন ফ্ল্যাটটা পুরোপুরি সাজিয়ে নিচ্ছেন তিনি। ছুটিয়ে হাসি মজা আনন্দে দিন তো কাটছেই। ব্যাংকক থেকে ফিরে আসার পর শ্রাবন্তী কিন্তু একেবারে স্বামী রোশন সিং এর নির্দেশেই জিম ট্রেনিং এ ভর্তি হয়ে গেছেন। এই জিম ট্রেনিং যে সে ট্রেনিং নয়, একেবারে আর্মি ট্রেনিং বললেও কম বলা হয়, কারণ শ্রাবন্তীকে ওজন কমাতেই হবে পরবর্তী ছবির জন্য। আর হ্যাঁ, বিয়ের পর ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে শ্রাবন্তীর। ভিগো ভিডিও শ্রাবন্তীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়েছেন। দেখুন কি মজার মজার ভিডিও তিনি পোস্ট করেছেন। ভিগো ভিডিও ভীষণই খুশি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে নিয়ে। ও ম্যাজিশিয়ান, তাই তো? ইয়েস। তাহলে একটা ম্যাজিক করে দেখাও। বল কি ম্যাজিক? আমাকে ভ্যানিশ করে দেখাও। এটা তো খুবই সহজ, দুই মিনিট দাও। বিয়ে করে তিনি যে কত সুখী তা ছোট্ট কথায় জানিয়েছেন, বেশি বাগাড়ম্বর না করেই। লিখেছেন, আই বিকেম মন্টি সিংকি দুলহানিয়া, নিউলিওয়েডস শ্রাবন্তী অ্যান্ড রোশন শেয়ার দেয়ার লাভ স্টোরি। একটি খবর কাগজের সঙ্গে শ্রাবন্তী ও রোশন জুটি শেয়ার করেছিলেন তাদের লাভ স্টোরি। তাছাড়াও অবসরে নানা রকম মুডে থাকেন শ্রাবন্তী, কখনো প্রসেনজিতের সঙ্গে মায়ার বাঁধন ছবির স্ক্রিনশট শেয়ার করছেন, কখনো মাতিয়ে দিয়েছেন ভূতচক্র প্রাইভেট লিমিটেডের গান দিয়ে। এর পাশাপাশি তিনি কিন্তু সোশ্যাল ওয়ার্ক করেই চলেছেন। ড্রাগ অ্যাবিউজের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, কলকাতা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে অপূর্ব এক বক্তৃতা দিয়েছিলেন শ্রাবন্তী। টলিউডের ব্যস্ততম নায়িকা আরও কি কি করছেন? হ্যাঁ, ফটোশ্যুট, অসংখ্য ফটোশ্যুট তাঁর চলছে। দেখে নিন সেই সব বাছাই করা ছবি। দেখতে থাকুন শর্মিলা শো হাউস, আসছে আরও খবর। শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।